আমি আজকে আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে গ্যাস ডিলিভারি করেন। তো বিকাশে গ্যাস বিল দিলে আপনাদের বিকাশের অ্যাপসের মাধ্যমে দিতে হবে। তো আপনারা গ্যাস বিল দিলে বাসা বাড়িতে নিজের বিকাশ থেকে দিবেন, কোনো চার্জ কাটবে না। সেক্ষেত্রে আপনাদের বিকাশের অ্যাপসের মধ্যে ঢুকলে আপনাদের সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, নেট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, আপনারা পে বিল ক্লিক করবেন। পে বিলে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, এই গ্যাসে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে দেখবেন ফিসকাস গ্যাস পোস্টপেড নন মিটার, এটা হলো আপনার আবাসিক। তো আপনি আবাসিক দিলে এটা দেবেন, আর নিচেরটা হলো পোস্টপেড মিটার, এটা হলো বাণিজ্যিক। আপনার উপরে আবাসিকটা দিবেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে দেওয়া আছে মাসগুলো দেওয়ার জন্য এখানে চিহ্ন দেওয়া আছে। তো আমি আপনাদের দিব হলো ডিসেম্বর আর জানুয়ারি, দুই মাস পক্ষে দিব। তারপরে এখানে আপনার কাস্টমার কোড, এখানে কাস্টমার কোড দেবেন 103215 89, এবং নিচে মোবাইল নাম্বার দেবেন, আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, যেটার মধ্যে মেসেজ যাবে, বিল পেমেন্টের মেসেজ যাবে। সেভাবে আপনি নেক্সটে দেবেন, প্রসেস টু পে লেখা আছে, এখানে স্পেস করবেন। করার পরে আপনার এখানে মালিকের নাম এবং দাগ নাম্বার জায়গার সব কিছু আসবে, এগুলো মিলাইবেন। শারিক হলাদার 97117, সব কিছু ঠিক আছে। এখন নিচে আবার প্রসেস টু পে এখানে স্পেস করবেন, ক্লিক করলে আপনার চলে আসবে। তো এখন আপনি অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট হলো 8640 টাকা, আর আপনার জরিমানা আছে সারচার্জ, এখানে সারচার্জ 40 টাকা, এক মাসের জরিমানা। তো এখানে ডাবল বার্নার 6টা কোয়ান্টি, তো তার 4 কিলার বিল আমি এখানে দিচ্ছি। এখানে আপনি নেক্সটে দিবেন, তারপরে আপনার মোবাইল পিন দিয়ে ওকে করবেন। ওকে করলে আপনার জিনিসটা এখানে কন্টিনিউ করবেন, নিচে হোল্ড করে ধরে রাখবে, তাহলে আপনার বিলটা চলে যাবে। এভাবে আপনি যত কিছু যত বিল দেবেন চার্জ ছাড়া। ওকে, সবাইকে ধন্যবাদ।